বাংলাদেশের সিলেট ভ্রমণে গিয়ে আপ্লুত উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ। এক প্রতিনিধি দলের সাথে পড়োশি বাংলাদেশ ভ্রমণে গিয়ে আবেগে আপ্লুত হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ। তিনি নিজ প্রতিক্রিয়াতে বলেন যে দেশ বিভক্ত হলেও আজও বরাক ও সুরমাভেলির মানুষের মধ্যে নারীর টান রয়েছে। দুটি দেশের জনগণের মধ্যে আজও একই ভাষা, একই প্রাকৃতিক মনোরম দৃশ্য, মানুষের চালচলনও প্রায় সমান রয়েছে। রবিবার সিলেটের শাহ জালাল দরগার পাশে দাঁড়িয়ে উভয় দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে কথাগুলো বলেন বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ। প্রসঙ্গত উল্লেখ যে সম্প্রতি অসম বিধানসভার অধ্যক্ষ রঞ্জন দৈমারীর নেতৃত্বে বিধানসভার এক প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফরে রয়েছেন। এই প্রতিনিধি দলে রাজ্যের মোট 62 জন বিধায়ক রয়েছেন, ফলে তারা গত কয়েকদিন ধরে সে দেশে স্থানে স্থানে সংবর্ধনার জোয়ারেও ভাসছেন। প্রতিনিধি দলটি সেখানকার ঐতিহাসিক স্থান সহ বিভিন্ন ধর্মীয় স্থানও পরিদর্শন করছেন বলে জানা গেছে। রামকৃষ্ণ মিশনে আমরা আসলাম, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইজ একটা অর্গানাইজেশন এবং রামকৃষ্ণ মিশনের বিশেষ করে ঠাকুরের আশীর্বাদটুকু নিয়ে গেলাম যাতে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ থাকে, এবং বিশেষ করে বাংলাদেশ এবং সিলেটের যে আত্মীয়তা, যে আন্তরিকতা, সেটা একটা নজর কাটা একটা ব্যাপার। সবসময় আমরা শুনি দাসার বলে দেখতে পেলাম মানুষের যে আন্তরিক স্বতঃস্ফূর্ততা, এটা এটা অনেক বড় ব্যাপার। একটা প্রার্থনা করি যাতে আবার এরকম পুনর্মিলন হতে পারে আর কি, চাই যাতে মানুষজন আসুক। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনেক রাষ্ট্রেরই আছে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের যারা আছে, একসময় তো আর তো এই সিলেটের অধীনে তো করিমগঞ্জ ছিল, আমরা যেমন তখন ছিলাম মনার্ক, এখন আমরা ভিন্ন হয়ে গেছি আর কি। দল বিধায়কের প্রতিনিধি দল আমরা প্রায় 60-65 জনের প্রতিনিধি দল ঢাকাতে আসলাম, ঢাকাতে মিটিং হয়েছে এবং গতকালকে ঢাকাতে আসলাম, আজকে দুর্গাশরী পাইছি, শাহজালাল বাবার দুর্গাশরী পাইছি দর্শন করার লাগি, দোয়া আশীর্বাদ কামনা করার লাগি, এবং তারপরে চৈতন্য মহাপ্রভু বাই যাইমু, এখানে গিয়ে দেখা করমু রামকৃষ্ণ মিশন। বিশেষ করিয়া বাংলাদেশের সঙ্গে আমরা একটা নারীর একটা সম্পর্ক একটা আছে, এবং বিশেষ করিয়া যদি সিলেটের কথা কওয়া হয়, সিলেটের যে আত্মীয়তা, সিলেটের যে আন্তরিকতা, সেই আন্তরিকতা যে দেশ বিভক্ত হয়েছে কিন্তু আমরা আন্তরিকতায় কিন্তু কখনো কোনো ধরনের ভাটা পড়ছে না, কখনো আমরা সেই আন্তরিকতা কখনো আমরা আছে। এবং বিশেষ করিয়া সিলেট এবং আমরা যে জায়গায় থাকি, করিমগঞ্জ যে জায়গায় থাকি, সিমিলারলি দেখেন ভাষাটা এক ভাষা এক সপ্তাহ ইয়ে। বিশেষ করে আইসি আজকে শাহজালাল বাবার এখানে আইসি যে ওনার দোয়া কামনা করার লাগে, আমরা এটা বিশ্বাস করি ভারতবর্ষ এই বাংলাদেশ সব যাতে সুষ্ঠু এবং সুন্দর যাতে সমাজ থাকে, যাতে আমরা দেশ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর দেশ, এই দেশও বিভিন্ন জাতি জনগোষ্ঠীর দেশ, প্রত্যেকটা জাতি জনগোষ্ঠী মিলিয়ে যাতে আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে থাকতে পারি, সেটাই কামনা করলাম এবং এটার লাগে দোয়া করার লাগে আজকে এখানে আইসি। ধন্যবাদ দিলে, বারবার আসবেন, এবং আমাদের সিলেটের আর সিলেট করিমগঞ্জের এটা সুসম্পর্ক বাসা দিয়ে আমাদের, এটা কোনো মানে ডাকাতে আসেন আপনি ইয়েতে দেন বলবে আপনি সিলেটি, আপনি ইন্ডিয়ান না, যখন বলবেন আপনি সিলেটি ভাষা বলবেন ইন্ডিয়ান না, আপনি সিলেটি, আপনি কেন সিলেটি বলেন, আমরা তো মানে শুনি আপনি সিলেটি ভাষা কথা বলেন, এইটা হলো আমাদের মানে মূল, খুব ভালো লাগে। আসাম বসর আমরা সবাই ধন্যবাদ জানাই কমলাকে, বুঝতে পারছি আপনি আসছেন, আমরা আপনার জন্য আসলে অধীর আগ্রহ অপেক্ষা, যেহেতু আপনার সময় স্বল্পতা, আপনি আমরা প্রোগ্রামও ইচ্ছা ছিল দুই তিনটা করবো আপনার সময়, যদি আপনি আবার বিকালে চলে যাবেন আমরা মানে খুব মিস করবো আপনাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।